গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার আর আমি বৈশালী মজুমদার। তো গেছে দুইটা ব্লগে আমি আসতে পারিনি ডিউ টু সাম পার্সোনাল ইস্যু, আমার একটু পার্সোনাল প্রবলেম চলছিল। হ্যাঁ, আমি একটু দুদিন আগে মন খারাপ করে বসেছিলাম, তো এখন মোটামুটি সিচুয়েশান ঠিক হয়ে গেছে, যেটা নিয়ে আমি দুদিন থেকে মন খারাপ করে বসেছিলাম। সো ডোন্ট স্টার্ট অ্যাজিউমিং নাও যে ব্রেকআপ হয়ে গেছে বা এইসব কিছু, প্লিজ এইসব কিছুই না। সো ছিল একটা আনফর্চুনেটলি, যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয়ে গেছিলো। তো ইয়া, হোয়াট এভার ইট ইজ, নাও ইটস ওকে আর এটা ঠিক হয়ে গেছে, তো আমি হ্যাপি এখন, তাই আমি আবার ক্যামেরার সামনে চলে এসেছি। তো মাকে বলেছি, মা তুমি দুদিন ব্লগ করো, আমার ভালো লাগছে না, একদমই কিছুই ভালো লাগছিলো না। আর এই বিকেলবেলা স্নান টান করে মাথায় গামছা বেঁধে আমি ব্লগটা স্টার্ট করেছি। আমি একদম ওই যে প্রপার এরকম মাথায় আফটার বাথ রোপ টোপ দিয়ে আমি এরকম করি না, আমার গামছাই ফেভারিট, টাওয়েলটা আমি কম ইউজ করি, জানি না কেন আমার গামছা খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে, কার গামছা ভালো লাগে কার টাওয়েল ভালো লাগে। সো আজকে টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো যে ইয়েস, আমি আমার ওয়ার্ড্রপ টোর দেবো তোমাদের। তো আমার ওয়ার্ড্রপে কী কী আছে, কী কী কালেকশন আছে, কীরকম ধরনের ওয়ার্ড্রপটা আমি গুছিয়ে রেখেছি, আর আমার খুবই কাছের একটা জায়গা, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি স্নান করে এসে আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর কোনো ধরনের কন্ডিশনার ইউজ করি না, জানি না কেন আমার কন্ডিশনার স্যুট করে না, তো তাই আমি সিরাম ইউজ করি, সিরামটা ইউজ করে নিই, একদম দুই তিন ড্রপ সিরাম ইউজ করি, তাতে চুলটা শাইনি থাকে আর একদম কী বলবো মানে রাফ হয়ে যায় না, আফটার বাথ চুলটা একদম সিল্কি শাইনি স্মুথ। আমি এটা এরকম করে এইভাবে লাগিয়ে দিই, আমি রাফ করি না আর স্ক্যাল্পে লাগাই না, এটাই স্ক্যাল্পে যে কোনো কিছু ডিরেক্ট স্ক্যাল্পে লাগাতে নিই। আর কী বলবো, আজকের বিকেলটা খুব সুন্দর, খুব ফ্রেশ, আমার জন্য খুব ফ্রেশ, তাই ভাবলাম যেটা ক্যামেরার সামনে নিয়ে বসে ব্লগটাকে স্টার্ট করি। তো আর 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 একটা রেসিপিও শেয়ার করবে মা, তো তোমরা দেখতে থেকো। সরি, একটা ফোন চলে এসেছিলো। তো আজকের ব্লগে মা একটা মাছের রেসিপি শেয়ার করবে যেটা আমার খুব প্রিয়, প্লাস আমি আমার ওয়ার্ড্রপ টোরটাও তোমাদের দেবো। তো ব্লগটা শুরু করার আগে এটাই প্রে করছি যাতে তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো ইয়া, উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, তাহলে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, সবাই বলে জয়েন্ট ফ্যামিলি খুব আনন্দ, খুব মজা, এতই আনন্দ, এতই মজা, তো একটু পরে বুঝতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি সবার ক্যামেরার সামনে সবাই রিয়েলিটিটা দেখায় না, তো সবাই ক্যামেরার সামনে হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে ম্যানেজ করে আর কী করে ম্যানেজ করে চলতে হবে, ও মাই গড। তো এখন সাডেনলি, তো আজকে বললাম না আজকে আমার সব কিছু একটু স্ট্রেস ফ্রি ফিল হচ্ছে, একটু রিল্যাক্স লাগছে। তো সাডেনলি ভাই আর আমি মিলে প্ল্যান করলাম যে চল একটা ছোট্টখাট্টো একটা পার্টি, ইন দ্য সেন্স একটু খাওয়া দাওয়া করা যাক। আমরা তো সত্যি কথা, আমি ভাই বা আমার দুটো ভাই আরও আছে, সবাই মিলে টুকিটাকি খেতেই থাকি, কিন্তু মা কাকি ওরা কিন্তু রেয়ার, ওরা ফট করে কিছু খেতে চায় না, ওরা বলে না পয়সা খরচ হয়ে যাবে, বেকার খরচ করিস না, বাইরে খাওয়ার খাওয়া ভালো না, কেন এক আধ দিন নিজেদের জন্য একটু এনজয় করো। আমি আমার তরফ থেকে সত্যি কথা বলি, সব সময় চেষ্টা করি যে ওদেরকে এই ছোটো 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 কিছু হ্যাপিনেস দেওয়ার জন্য। দেখো ফট করে ওরা ঘর থেকে বেরোয় না, আর এর মধ্যে এখন প্যান্ডেমিক আরও বেরোনো বন্ধ, ঘরের মধ্যে থেকে থেকে এই খাটাখাটনি করছে, তো আমার ইচ্ছে যে না ওরা একটু নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমরা সবাই মিলে, আর ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করুক, করার পর একটা ছোটোখাটো একটা রিফ্রেশমেন্ট পার্টি হয়ে যায়। তো এখানে মা মোটামুটি তৈরি হয়ে এসে বসে গেছে, তৈরি বলতে একটু আগে হাতা কাটা নেয় রে, স্ট্যান্ডটা আমাদের নষ্ট হয়ে গেছে, খালি এরকম মুড়ে যায়। তৈরি বলতে একটু আগে হাতা কাটা নাইটি পরে ছিল, তারপর বলছে এই হাতা কাটা নাইটি পরে ব্লগে আসবো, মুখে পুরো সাদা করে পাউডার দিয়েছে, মুখটা জ্বলছিল এত গরম,
তারপরে মুখ ধুয়ে একটু ওই তো আপনার নবরত্ন ট্যালকুল, এটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। পাউডার আমার ফেভারিট। হ্যাঁ পাউডার তো ফেভারিট, পাউডার মেখে এখানে শুয়ে আছি। তো না করি মুখে পাউডার মাখতে না, কানে তোলা না করে তো শুনে না। তো এখন তোলা শুনেছিলাম তো বলছে মা আমি ব্লগ স্টার্ট করেছি, আমাকে মানে সকাল থেকে ভাবছি, ও বলছে আমি তুই আসিস নি দুদিন ব্লগে, তো বলছে ঠিক আছে একটা আজকে স্টার্ট করবো। সকাল থেকে বলতে 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 তো ওখানে সন্ধ্যেবেলা বলছে না এত রোদ্দু না, এই না বাবারি। আমি কিন্তু এটা একদম কাট করব না, কাট করলে খুব বাজে লাগে, আমাদের স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা অনেক স্ট্রাগল করছি। তো ঠিক আছে, আর এখন তো গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলে দিচ্ছি বড় বড় আমি বলি গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি দীপা মজুমদার। ও তো মা ইংলিশে বলছে তোমাদেরকে ওয়েলকাম ব্যাক, আমি উর্দু ভাষায় বলেছিলাম। তো বেসিক্যালি হচ্ছে এখন আমি অর্ডার দিয়েছি সবার জন্য চিকেন রোল, কাকি চিকেন খায় না প্লাস এগ খায় না, তো কাকির জন্য পনির রোল। মা অনেকদিন থেকে পাস্তা খাওয়ার খুব শখ হয়েছে মার, তো মার জন্য একটু পনির টিক্কা পাস্তা অর্ডার দিয়েছি। তো মোটামুটি হ্যাঁ পনির টিক্কা পাস্তা মানে পনির ঠাকুর খেতে ভালো লাগবে। তো তো আমি বলি আমাদের ঘরে একটা ছোটোখাটো কিছু করতে মানে হিউজ সাতখানা চিকেন রোল অর্ডার দেওয়া আছে, সাতখানা, একটা পনির রোল আর মাছ আর পাস্তা, তার মতো একটা ছেলেরা কেউ খাবে না। হ্যাঁ ছেলেরা কেউ খাবে না, প্রায় ছোটো কাকু আমাদের সাথে সবসময়, ছোট কাকু মা সবসময় ছোট ছোট থেকে হ্যাঁ আদর করে, তো বাবা কখনো ওইসব জিনিস খুব শখ আহ্লাদ করে খেতে ভালোবাসে। বাবা কাকু ওরা বলে এই কেন বাড়িতে বানিয়ে তো খাওয়া যায়, কেন এত টাকা খরচ করছিস। কিন্তু ছোট কাকু সব সময় মানে রাঙ্গা কাকু বলি আমি, তো রাঙ্গা কাকু সবসময় এইসব বিষয় ভালো পায়, আর উল্টা আরো বলবে যে এটা কর ওটা কর, এটা আন এটা আন, অর্ডার দে খাবো খুব মজা হবে। তো আনফর্চুনেটলি এত কেওস লেগে গেছিল অর্ডার দেওয়ার সময়, ও বলছে এটা পরে খাবে, ও বলছে এটা, এটাই এটাই লেগে যায় মানে ও বলছে বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চা একটা ও বলছে না তাহলে আমি চিকেন রোল খাবো না আমি পনির রোল খাবো। তো আনফর্চুনেটলি কাকুর জন্য পনির রোলটা অর্ডার দেওয়া হয়নি, তো এখন আবার আলাদা করে অর্ডার দেবো। কাকি বলছে থাক আমি এতটা খাবো না, আমি আমার থেকে শেয়ার করে নেবো পাস্তা, আর মা বলছে যে মা একা এতটা পাস্তা খাবে না, তো ওকে এখান থেকে দিতে হবে। তো এই হচ্ছে আজকের, আর আসুক অর্ডারটা আসার পর তোমাদেরকে শেয়ার করছি কীরকম হুড়ুস্তুলি করে আমাদের বাড়িতে এই ছোট্ট জিনিস কিন্তু এত বড় হয়ে যায়, কখনো ভালো লাগে বাট টিজ করতেও মজা লাগে। এখন যা হচ্ছে রান্নাঘরে এই যে রিয়েলিটি, এই যে রিয়েলিটি, এই যে রিয়েলিটি, না না গরম তো গরমে সবাই একবার বিছানায় শুচ্ছে একবার পাকাতে গিয়ে শুচ্ছে, প্রচন্ড গরম পড়েছে মানে বলার মতো নেই এত গরম, হাত মুখ গলায় দেখো গলায় চেন টেন কিচ্ছু নেই সব খুলে ফেলেছি। আমি এটা কখনো খুলি না, এটা আমার ফেভারিট, এটাতে কিচ্ছু করি। আমি একটা জিনিস দেখাই তোমাদের, জানি না দেখতে পারবে কিনা, না এটাতে রেশমি আঁকা, রেশমি লেখা আঁকা না সরি। তো আমার খুব শখ করে মাকে বলেছিল, মা খুব শখ করে আমাকে চেনটা বানিয়ে দিয়েছে, তো এটা আমি কখনো খুলি না, যতই গরম হোক যতই ইরিটেশন হোক না কেন আমি এটা সবসময় পাশে রাখি। আমি সেদিন রাত্রিবেলা শুয়েছি দেখছি বাবা এখানে জ্বলছে, রাত্রিবেলায় খুলে রেখে দিই। তো বেসিক্যালি আজকে পার্টিটার মানে হচ্ছে কাকি ছোট কাকি ছোট কাকি ওই যে অকেশন গুলো গেছিল ওইখানে চাঁদা উঠেছে, তো এদিকে আসছে আলোটা এদিকে আসছে, তো ওইখানে চাঁদা উঠেছে, তো চাঁদার থেকে ছোট কাকি বলছে এই আমাকে মামুনি ডাকে, আর এই কাকি আমাকে মণিমা ডাকে, ঠিক আছে মা মণি মণিমা মানে ভাইস ভার্সা, একজনের মা মণি আর একজন মণিমা। তো কাকি বলছে মণিমা ইয়ে করি চা, ওদের এখানে টাকা উঠেছিল চলো সবাই মিলে একটা কিছু এনে খাই, তো বলছে ঠিক আছে চলো চলো। তাই বলছে চাঁদার চাঁদার টাকা দিয়ে কাকি 50% দেবে, আর আমি ভাই আর এই কাকি মিষ্টিমণি আর এই হচ্ছে আমার ছোটমণি, ছোটমণি আর মিষ্টিমণি ডাকি। বৌদিসত্ত্ব মজুমদার, তাই ওর ফ্রেন্ডরা ওকে আদর করে বৌদি ডাকে, বৌদিসত্ত্ব মজুমদার, ঠিক আছে ওর নাম বৌদিসত্ত্ব মজুমদার। বাবা মা বুঝতে মা নাড়া লাগিয়েছে, ওর নাম বুদ্ধিসত্ত্ব মজুমদার, ওর নাম বুদ্ধিসত্ত্ব মজুমদার, আকাশ ডাকি আকাশ কুলে নিয়ে নাও গদাকে, বড় করেছি এত বড় করেছি কুলে নিয়ে নিয়ে জানাও না ক্যামেরার জন্য কুলে উঠে বজায় ফুটেজ খা ফুটেজ খা হ্যাঁ ফুটেজ খা ফুটেজ খা, তাদের 2 মিনিট 1 সেকেন্ড যা 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 ফুটেজ খা যা 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 ফুটেজ খা বললাম না এই আস্তি ঘুমো
বললাম না আমি রিয়েলিটিটা কেউ শো করে না, তো আমি আজকে আপনাদের সাথে যতটুকু পরি কি বলে না যতটুকু পারি যতটুকু পারি আর যতটুকু প্রয়োজন, কেন এ প্রয়োজন চেয়ে বেশি দেখালে সবার ইজ্জতের ভালো দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। ও আর বললাম না, আরেকটা কথা বললাম না, আমরা স্প্লিট করছি, কাকি 4000 টাকা থেকে 50% দিচ্ছে, আমি দিচ্ছি, এই ভাই দিচ্ছে, মা দিচ্ছে না, আর এই কাকি দিচ্ছে না। তোকে আমি সরি, এটা ফোন চলে আসে, আমি যখনই ব্লগটা স্টার্ট করি তখনই ফোন চলে আসে, তার জন্য কাট করতে হয়। আমার ইচ্ছে করে কখনো যে পুরো কাট না করে একদম সুন্দর করে ক্লিপগুলো অ্যাড করো, বাট ফোন চলে আসে বা কিছু একটা আনইউজুয়াল সামথিং হতে থাকে পিছনে যেটা একদমই দেখানো যায় না, তার জন্য কাট করতে হয়। তো ঠিক আছে, আর বেশি বক বক করছি না, পিৎজা আমি পিৎজা বলছি, রোলগুলো আসুক, তারপর আরও উড়ুস্তুলি হবে। তো তোমরাও এনার্জেটিক থাকো, আমিও এনার্জেটিক, আমার মাথা ঠান্ডা থাকলে হয়ে যাও, মাথা গরম হয়ে যাও। ঠিক আছে, তো কথা বলতে বলতে এর মধ্যেই মার পাস্তা চলে এসছে, স্যানিটাইজ করে নিই একটু। তো দেখতেই দেখতে আমাদের চিকেন রোল চলে এসছে, তো এটাকে একটু মা ধরো, আমি মা একটু স্প্রে করে দাও, সবাই একটু কষ্ট করে কেলুতে মারবে। হ্যাঁ, কেলু মারবে এখন। ও মাই গড, ও মাই গড, আমি বললাম কেলু মারবে, সিট হিয়ার, মিষ্টি উনি একটু ওয়ান লেভেল অ্যাডভান্স। এটাতে কেউ খাবে না? মা বাটি দেখতে, মা বাটি দেখলে ও উড়ুস মিষ্টি। আমি মাত্র বললাম সবাই একটু শুদ্ধ ভাষায় কথা বলবে, মানে কেলু মারবে, কেন কি ভিডিওটা সুন্দর হবে, সবাই বুঝতে পারবে। মিষ্টি মিষ্টির সাথে সাথে চেয়ারটা টান দিয়ে এরকম বলো, ওকে সিট হিয়ার। ও আজকে রিয়েলিটি শো করছে। হ্যাঁ, তো করবো না নাকি, কি হচ্ছে এখন শুনে। আমি আমি না সিঁড়ির উপর থেকে, এই তুই হেরে পা মারবে, আমি না সিঁড়ির উপর থেকে ব্লগটা করি, তাহলে বুঝতে পারবে কি। এই শুধু কেলু মার, এটা মানে তোজোর চলছে। ঠিক আছে, এখানে চারিদিকে চারিদিকে চেয়ার লাগানো হয়ে গেছে, ফুলটু তোজোর চলছে। আরেকটা কথা বলে দিই, প্লিজ ভিডিওটা যদি একটু লং হয়ে যায় তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখবে, আমি চেষ্টা করছি মানে পুরোটাই ব্লগ করার, যদি কাট করে দিই তাহলে ফানি ফানি আর এনজয় মুভমেন্টটা চলে যাবে। তো প্লিজ ভিডিওটা, ওয়াও এই সেক্সি লেগস, ভিডিওটা এন্ড অবধি দেখবে। ঠিক আছে, ইয়ে ঝাট ওয়ালে প্যার খাওয়াছে আগে, হাতি কে বল, ফ্রন্ট ক্যামেরাটা অন করছি গাইস, গাইস রাখবো আমি, দেখাচ্ছি, বাই বাই, ভেঙে দিয়েছি, ওহাও লাভলি, ভেঙে দিয়েছে, আবার এই ক্যামেরা, হ্যাঁ এই ক্যামেরা চালু করে দিয়েছি, ক্যামেরা চালু, কেলু মারো, কাকুনি কেলু মারো, রাঙা কো এসছে। ঠিক আছে, বুনু কে হ্যাঁ আমি তোমারটা ছিল, হ্যাঁ হ্যাঁ সব স্যানিটাইজ করা আছে, ওকে একটু বিস্কিট দিয়ে বিজি করে দিয়েছি। তো এবার এখানে সবাই বসে পড়েছে, সবাই একটু তাকাও, হ্যাঁ একটা ছবি তুলি, থামনিলে দেবো, একটু ঘুরো তো। ঠিক আছে, আচ্ছা থামনিলে 10 জন ছবিটা তুলে নিয়েছি, ওই জায়গাটা ফাঁকা, আমি বসবো, তো একটু আনবক্সিং হয়ে যাক, তার আগে খোলো পাস্তাটা, খোলো পাস্তা, খুলবো, হ্যাঁ আগে পাস্তাটা খোলো, বাবা পনির টিক্কা পাস্তা, ঠিক আছে চলো। আর এটা আবার খেয়ে ধুয়ে রেখে দেবো, টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস, টিপিক্যাল মিডল ক্লাস আন্টি, আমি খুলে দিচ্ছি দাঁড়া, ফটাফট খোলো, পনির রোলটা বের করো, বের করে হাফ করো, কাঁচা পনির রোল, দাঁড়া আমি খুলে সবাইকে দিয়ে দেবো, হ্যাঁ বন্ধ করি তো, আচ্ছা যাও, ছোটকে আগে দিলাম, তারপরে ছোট আর একটা ছোট, তারপর না না আমি মিডিয়াম, তো মিডিয়াম, তো রোলটা এরকম হয়ে গেল কেন, তুই নে, বাহ, তারপরে আমরা বউদের মধ্যে ছোট, তারপর ওর বড়, ও তারপর ওর বড়, ও আর এটা রয়েছে তোমার, আমাকে লাস্টে দিলে, তুমি ক্যামেরা ধরে আছো এর জন্য, তোমাকে পুরো প্লেট শুদ্ধ দিয়ে দিই, আচ্ছা লাগছে যেন বেচারা পড়ে আছে এখানে, ও ও চিকেনও খায় না, এই ক্যামেরা চলছে সর, ও চিকেনও খায় না, এগও খায় না, এর জন্য পনির আবার পুরোটা খাবে না, ওর জন্য ছোট দেওয়ার জন্য রেখে দিচ্ছে, হাত নিচ্ছে, তোমাকে আমাকে দিকে পাস্তা দিয়ে দিব, হবে
ঠিক আছে, খেয়ে বলো কেমন আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই চিকেন রোলটা হচ্ছে পাকওয়ান থেকে এনেছি আমি, 62 পিস করে পার পিস, ঠিক আছে, যথেষ্ট বড় রোলটা, একদম এই যে যথেষ্ট বড় রোলটা। আমাকে পাকওয়ান থেকে পয়সা দিইনি কিন্তু রিভিউ দেওয়ার জন্য, বাট স্টিল আমি দিয়ে দিচ্ছি অ্যাজ এ ভালো কাস্টমার। কেমন খেতে? খুব টেস্টি। তুমি পাকলে কি হলো? কেমন বাসিটা আবার পনির সঙ্গে এই যে খুব ভালো আপু, মানে দেখতে। চলো শুরু করো। সবাই কিন্তু সবাই রিয়েলিটি দেখাও, ঠিক আছে, ক্যামেরাম্যান দেখে দেখে সবাই লুকিয়ে থেকো না। খাও খাও খাও, আমার কাছ থেকে ওকে একটু বাসা দিয়ে দিচ্ছি। আজকে সবাই শান্তশিষ্ট ভদ্রলোকের মতো কেন খাচ্ছে? ক্যামেরাটা আছে, আমরা যে সব অভদ্র সেটাকে সবাই দেখবে না নাকি? না আগে থেকে বলে রেখেছি তো। না ঠিক আছে চলো, আমি ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে দিই। বসিয়ে। কেমন রে খেতে? সত্যি করে বল। ভালো টেস্টি না? বকওয়াস বল বল, পাকওয়ান আমার থেকে পয়সা দেয়নি, রিয়েলিটি বলবি? গেলা হয়ে গেছে, তো গেলার পর আমরা একটু রেস্ট করব, কেন আমার মোবাইলে চার্জ নাই। রেস্ট কি? রাত্রিবেলা রান্না আছে আজকে। আমার ওয়ার্ড্রপ 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 আমার ওয়ার্ড্রপটা আপনাদেরকে দেখাবো ভাবছিলাম। দেখো ভাবছিলাম, প্ল্যান করেছি, ফার্স্টেই করেছি, মানে ফ্ল্যাট ওয়ার্ড্রপটা একটু আমি দেখাবো। ওয়ার্ড্রপ আমার ওয়ার্ড্রপটা তোমাদেরকে ট্যুর করাবো, অনেক বছর ধরে ইউজ করছি, বহুত ভালো কোয়ালিটির ওয়ার্ড্রপটা। তো এটা মানে ইউজুয়ালি কোন জায়গায় মানে এরকম রেডিমেড অ্যাভেলেবল পাওয়া যায়, কাস্টমাইজ করে বানাতে হয়। আর আমার ওয়ার্ড্রপটার একদম খুব বড় ফ্যান হচ্ছে আমার ফ্রেন্ড বৈশালী, আর আমার একটা ফ্রেন্ড মাম। তুই জল খাচ্ছিস কেন? আমার আরেকটা ফ্রেন্ড মাম। এত বাজে টাইমিং না আমার, তো ওয়ার্ড্রপটা ট্যুর করাবো, তো আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? থাকুন দেখতে থাকুন। আজকে আমার রাত্রিবেলা রান্না বান্না আছে। আর যদি এই ওয়ার্ড্রপটার লিঙ্ক আপনারা চান তাহলে আমি ভিডিওর মাধ্যমে লিঙ্কটা থেকে দেওয়া প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে এই ওয়ার্ড্রপটা এখান থেকে কিনতে পারেন, ঠিক আছে? তো তুই দেখাবি ওয়ার্ড্রপটা? একটু পরে দেখাই, মাত্র গেলাম তো। আচ্ছা তো বন্ধুরা, আমরা নিচে বসে পড়েছি ওয়ার্ড্রপটা দেখানোর জন্য, কেন কেন কি আমার ওয়ার্ড্রপটা নিচেই থাকে। তো মা এবার একটা একটা করে এক্সপ্লেইন করবে আর ওয়ার্ড্রপটা দেখানো শুরু করবে, ঠিক আছে? তো আর ইউ গাইস এক্সাইটেড? আর ইউ গাইস রেডি? ওয়ার্ড্রপটা থাকে কোথায় জানেন? এই যে চৌকির তলায়। এই যে এবার আমার ওয়ার্ড্রপ ইনসার্ট করবে। ইটস হার চয়েস, আমি দেখাচ্ছি আপনাদের। সো আমি আমার ওয়ার্ড্রপটা আমার মতোই রাখি, তো প্লিজ জাজ করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কাস্টমাইজ ওয়ার্ড্রপ। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। নেই ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। একদম ইন্হোনে ওয়াক্ত বদল দিয়া, জজ্বাত বদল দিয়ে, জিন্দগি বদল দি। এটা হচ্ছে আমার কাস্টমাইজ ওয়ার্ড্রপ। এটা পুরোপুরি আমার ফ্যান দেখা যাচ্ছে, তো এটা পুরোপুরি মানে কি বলবো প্লাস্টিক ম্যাটেরিয়াল। আমরা প্লাস্টিককে কি বলবো বেশি ভালো বলছি না, বাট আমার এটা টিকাও ওয়ার্ড্রপ, ঠিক আছে? আর ওয়ার্ড্রপ আমি দেখাচ্ছি, ওয়ার্ড্রপের উপরটা এরকম, বিকজ এটা মানে একটু সাজছাড়া না, এটা মানে আমি সুন্দর করে ইয়ে করে রেখেছি, অর্গানাইজ করে রেখেছি। তো এটা আমার ওয়ার্ড্রপ অর্গানাইজেশন। সো ইয়া, মা একটা একটা করে ওয়ার্ড্রপে সব কিছু দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে? আমার যান তো ওকে বলেছি যে একটা মানে কিছু একটা র‍্যাক ট্যাক কিছু কিনে দেই, বাড়িটার মধ্যে আলনা ও পছন্দ করে না বলে। এক মিনিট, কখন বলেছো মা তুমি আমাকে? ও আলনা আছে ঘরে একটা, মা আমাকে কখন বলেছিল বন্ধুগণ? কখন বলেছি? ওই আজকে গুছিয়ে কারোর ওয়ার্ড্রপ দেখানোর সময় এরকম কথাবার্তা বকবাস কথাবার্তা শুনেছেন কিনা না জানি না, কিন্তু আমার ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন। তো আমি একে একে শুরু করছি। তো
প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এই পার্টিকুলার ড্রেসটা ধরো এদিকে ধরো এটা ধরো তারপরে আমি আরেকটা দেখিয়েছি ডিআইওয়াই, তো এটা আমার লজ্জা পাবে না, লজ্জা লজ্জার কিছু না গো, গেঞ্জি কাপড়ের এই যে উল্টো ডিআইওয়াই, এই নাইটিটাও নিচের দিকে ছিঁড়ে গেছিলো, আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, নাইটিটা এরকম নিচের দিকে ছিঁড়ে গেছে, তো এটা আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ টপ হিসেবে, উপরটা ভালো ছিল কেটে আমি টপ বানিয়ে দিয়েছি দুটো নাইটি। ওকে এখন এটা আমরা ডাস্টিংয়ে মার কত উপকারী কাজ আমি বলছি, এটার ডাস্টিংয়ে কাজ হবে কি আপনারা মুছতে ঘর মুছা আর দরজা জানলা মুছা, তো এটা দুটো পেয়ে গেছি আমরা, কখনো সর্দি আসলে সবই আর কি ফাজলে আমি একদিকে ঢং করছিলাম, ওয়ার্ড্রপ দেখাবো ওয়ার্ড্রপ দেখাবো, আমার ওয়ার্ড্রপে ভালো ভালো কাপড় আছে, তো আমার নিজে পার্টিকুলারলি কোনো ওয়ার্ড্রপ নেই সত্যি কথা বলছি, মার মার আছে, মা আমি শেয়ার করি, আগে ঠাম্মা ছিল, মা আমি ঠাম্মা একটা গডরেজ আছে আমাদের, তো ওই গডরেজটাই আমরা শেয়ার করতাম, তো এখন তো ঠাম্মা নেই, আমার কাপড় চোপড় সব গুছিয়ে রেখে দিয়েছে মা, কিছু তো আছে, কিছু মা ওরা পরবে, কিছু শাড়ি আমি নিয়ে নিয়েছি যেটা আমি পরে ভবিষ্যতে পরবো, ভবিষ্যৎ বিয়ে করার পর ভবিষ্যৎ শুরু হবে আমার, তো ভবিষ্যতে পরবো, ঠাম্মার স্মৃতি গুলো যাতে হারিয়ে না যায় তার জন্য, ঠিক আছে, আর পার্টিকুলারলি এই বক্সটাতে এই ঝুড়িটাতে রাখে কেন, ঝুড়িটা আমাদের দোকানের একটা চিপস আসে, তো চিপসের কার্টুন বলো, তো চিপসের কার্টুনের সাথে এটা ফ্রি পেয়েছিল, তো আমার আলনা পছন্দ না সত্যি কথা, আর মা এরকম একটা সাইডে র‍্যাক কিনেছে, এই যে এই র‍্যাক টাইপেরও কিনেছে মা কাপড় রাখার জন্য, বাট আমার ভালো লাগে না, কেন কি আমি সত্যি কথা আমি খুব মেসি, মেসি ইন দ্য সেন্স অনেকে আছে, মেসি ইন দ্য সেন্স অনেকে আছে মেসি আর মানে কি বল ল্যাত্রা বা নোংরা যাই বলুন মিক্স করে দেয়, তো আমি সত্যি কথা পার্টিকুলারলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, বাট আমার কাপড় চোপড় গুছিয়ে রাখতে ভালো লাগে, বাট যখন তাড়াহুড়ো থাকে বা কোথায় বেরিয়ে যাবো যখন কিছু পাই না হাতের কাছে তখন একটা টান দিতে গিয়ে সবগুলো বেরিয়ে আসে, তাই এই ঝুড়িটা বারবার মানে মিক্স হয়ে যায়, এটা ঘরের কাপড় তো কখনো এরকম হয় যে কাপড় গুছাতে পারছি না ফটকে এটাতে রেখে দিই, বা কখনো এরকম হয় ধুয়ে দিয়েছি কাপড়টা রোদে থেকে এসে ফটকে রেখে দিই, এখানে বিছানা নিচেই থাকে নোংরা ধুলা টুলা পড়ে না ভার সত্যি কথা বলছি আমি, তো এই কারণেই, তো এটাই আই থিঙ্ক মিডল ক্লাস ফ্যামিলিতে বা আমাদের বাঙালি ঘরে এইসব একটা থাকেই, অনেকে ঝুড়ি থাকে অনেকে একটা এরকম আলাদা করে আলমারি থাকে, তো তার জন্যই, তো প্লিজ কিছু মনে করবো না, এটা ঢং করলাম, আমার ভালো লাগে এটাতে রাখতে, রোজগার কাপড় পরা যে রোজগার যে কাপড় চাপড় পরি সেগুলো এখানে গুছিয়ে রাখা আছে, তো আজকে বলছে মা যেগুলো পরবো সেগুলো রেখে দেবে, যেগুলো পরবো না এটা সেগুলো ডিসকার্ড করে দেবে, হ্যাঁ এত সব রেখে সব তো পরে না না, তার জন্য ডিসকার্ড করে দেবে ইন দ্য সেন্স কারোর জন্য দরকার, বা আমাদের এখানে আমাদের যে মেড ওরা ছেলে মেয়ে আছে তো ওদেরকে দিয়ে দেওয়া হবে, তো নষ্ট করবো না আমরা, ভালো ভালো কাপড় নোংরা কাপড় যেগুলো ছিল সেগুলো তো আমরা ডিসকার্ড করে দেবো, যেগুলো পরার মতন কাপড় জানি না এখন সেটা ওদেরকে দিয়ে দেবো, ঠিক আছে মা আর আমি মিলে এটা গুছিয়ে নিই, তারপর মাছের রেসিপিটা শেয়ার করবো, তো আমি রান্না করে চলে এসেছি, এই দেখুন এখানে কাতলা মাছ নিয়েছি আমি, মাছটাকে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব, খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজতে হবে, এটা হবে মানে কি বলবো মাছ আমরা মশলা দিয়ে মাছ ভাজা, আর এমনিতে বলুন আপনি মানে মশলা ফিস ফ্রাই, যাই হোক তো মাছগুলো সবগুলো সুন্দর করে খুব লাল লাল করে ভাজতে হবে, একদম মোচমোচে করে ভেজে তুলে নেব, তারপর মশলাটা তৈরি করে নেব, তো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে মশলাটা তৈরি করব,
তো কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই দেখুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, এখানে দুটো গোটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, আর কোনো মশলা দেবো না, শুধু মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা খুব সুন্দর কষিয়ে তারপর সবগুলো মাছ দিয়ে এই মাছটা মানে মিক্সড করে নেবো মশলাতেই। এতে কোনো জল দেবো না, কিচ্ছু দেবো না, একদম শুকনো শুকনো। খুব ভাল লাগে খেতে, এটা গরম ভাতের সঙ্গে আপনারা খেতে মানে খুব ভাল লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। মা একদম ঘেমে একাকার, ঘেমে একাকার মানে পুরো চান করে গেছি, এত গরম পড়েছে গো। এই যে অবস্থা নেই, ছি আমার দেখাচ্ছ, হাত ধো। এই যে তৈরি হয়ে গেছে আমার হাতটা ধো, মশলা দিয়ে মাছ ভাজা। এই মাছ ভাজাটা কিন্তু খুব টেস্ট হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। আমার তো খুবই প্রিয়। হ্যাঁ, বাড়িতে সবাই ভালো পায় এই মাছের ঝোল ফোল থেকে, এই রকম শুকনো শুকনো করে খুব ভালো পায়। ও তো গরম ভাত দিয়ে একটু কাঁচা লঙ্কা, বাস খুব টেস্টি হয় খেতে। ঠিক আছে, তো আজকে আমাদের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো, লকডাউনের মধ্যে ঘরে বসে নানান ধরনের রেসিপি ট্রাই করবে। আর মার রেসিপি যদি ট্রাই করে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দেওয়া আছে, যদি ইচ্ছে হয় আর তোমরা এখানে গিয়ে অবশ্যই মাকে ফলো করতে পারো। আর যদি রেসিপি ট্রাই করে থাকো, একটা ছবি তুলে মাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে পোস্ট করে দিও, আমরা ওই স্টোরিটা আবার রিপোস্ট করবো। ঠিক আছে, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আজকে এই ফানি ভিডিওটা ফানি হয়ে গেছে আই থিঙ্ক, আর এটা গেট টুগেদার পার্টি ফ্যামিলি টাইম ভিডিওটা কেমন লাগলো, আর আমার অবশ্যই জানাবে আমার ওয়ার্ড্রপটা কেমন লাগলো, যেটা আজকে মেইন ছিল আমার ওয়ার্ড্রপটা তোমাদের দেখানো। ওয়ার্ড্রপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, অবভিয়াসলি মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে না। হ্যাঁ, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা 1K তে পৌঁছে যাব, তাহলে আমাদের কমিউনিটিটা একটু বেড়ে যাবে। আর কমেন্ট করো, দুটো ভিডিও থেকে কমেন্ট আসছে আর দেখছি, তো প্লিজ কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে আমাদের অনেক 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 ভালো লাগে। এর জন্যই বলি সব সময় যে কমেন্ট করবে, ভিডিও দেখে কমেন্ট করবে, আমরা এই কমেন্টগুলো পড়ব, তোমাদের সাথে এই কমেন্টগুলো শেয়ার করব, শেয়ার করব। হ্যাঁ, ভালো লাগে, কয়েকটা কমেন্ট হলো মনে হয় অনেক প্রেসিয়াস আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে মতন এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, গুড নাইট সবাইকে।